অথবা শ্রীপুরা নদী নদীতে অনুজ গরম এই নির্বাচন পাতানো নির্বাচন তামিল নির্বাচন তারা আগে ভাগে বইলে বই যা খন্ডাপুর তো খন্ডাপুর নয় ঠিক করি হই মানে 7 তারিখ ঘোষণা করিব এটা নির্বাচন নামে বাগ বাতুয়ারা কি হুন্দা অবৈধ সরকারের মতো নেব এই অবৈধ সরকারের বিপক্ষে নির্বাচন বর্জনের জন্য আমরা লিডার বিতরণ করতেছি নির্বাচনের বিপক্ষে আমরা এই হাসিনা সরকারের 7 তারিখে যে অবৈধ নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচন আমরা বিএনপি থেকে বর্জন করছি আমরা আপনাদেরকে অনুরোধ করবো এই নির্বাচন বর্জন করার জন্য কারণ কেন্দ্রে গেলে যাকে ভোট দেবে ওখানে পড়বে না গেলে ওখানেই পড়বে দিলেও এখানে পড়বে না আমরা কেন্দ্রে না যাই আমরা নির্বাচন বর্জন করতেছি আপনাদেরকে বর্জন করার জন্য অনুরোধ করছি অবৈধ নির্বাচন সেই নির্বাচন আমরা বর্জন করছি তোমাদেরকেও বর্জন করার জন্য অনুরোধ করতেছি কারণ কেন্দ্রে গেলে যে আওয়ামী লীগ ভোট পাবে না গেলেও সেই পাবে কোনো লাভ নাই ভোট দিয়ে ধন্যবাদ নির্বাচন সরকার একতরফা নির্বাচন অবৈধ তফসিল অবৈধ নির্বাচন ভোট কেন্দ্র তো মামগাছি রেমলয়া যে 7 তারিখে যে অবৈধ হাসিনার আন্ডারে যে ভোট হচ্ছে 7 জানুয়ারি সেই ভোট আমরা বর্জন করছি কারণ ভোট কেন্দ্রে গেলে আপনি যেখানে দিবেন ওখানে পড়বে না গেলে ওখানে পড়বে তো ভোট কেন্দ্রে না দিলেও পাস দিলেও পাস না দিলেও পাস ভোট কেন্দ্রে যায় আল্লাহ তো আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করবো অদূত ভূঁইয়ার পক্ষ থেকে অনুরোধ করব যে ভোট কেন্দ্রে না যাওয়া যাবো না ধন্যবাদ সালাম আলাইকুম ভোটে আমাদের কোনো মূল্য নাই ভোটের কোনো অধিকার নেই ভোটের অধিকার জন্য আমরা লড়াই করছি আপনি 7 তারিখে কেন যাবেন না আশেপাশে মানুষ বলবেন আপনার ভোটের কোনো গুরুত্ব নেই এখানে পড়বেন আমরা বলে বলেছি আমাদের ভোটের কোনো অধিকার নেই এখানে আগে থেকে নির্ধারিত ক্যাম্প হবে কি বলতে আগে থেকে নির্ধারিত কি হবে কে মন্ত্রী হবে সুতরাং আমি গেলো কেন্দ্রে গেলো বলে যে ভোট হয়ে গেছে ভোটের গুরুত্ব নেই আমরা এই ভোট বর্জন করছি আপনারা যদি বিবেক করবেন পরে যদি মনে করেন আপনার ভোটের কোনো পরিবহন এই নির্বাচন করবেন না তাদেরকে বুঝাবে
أنا أقول لك أن هذا المشروع الذي يحصل عليه هو 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 أن هذا المشروع الذي ي